সঙ্গে সঙ্গীত ও নৃত্য কিভাবে কমে বা বাড়ে মানুষের জীবনে? কথা হচ্ছে যে বয়স হচ্ছে, এটা তো হবে, এটা তো ভাবা যাবে না, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে যে জিনিসটা খুব বেশি প্রয়োজন এটা হচ্ছে একটা সময়ে মানুষের কর্মজীবন শেষ হল। কর্মজীবনটা যেন তো শেষ হলো, আমার একটা ধারণা হচ্ছে কর্মজীবনটা শেষ হয়ে যাওয়াটা একটা বার্ধক্য শুরু করে, যখন কাজ শেষ হয়ে গেল যে কাজে সে করুক না কেন, যখন সে রিটায়ার করলো মানে কাজ থেকে সরে এলো, তখনই অ্যাকচুয়ালি তার মাথাটা ভ্যাকুয়াম হয়ে যায়, তখন তার মনে হয় আমার করার কিছু নেই। এই যে ভ্যাকুয়ামটা এটা একটু মারাত্মক, বেশিরভাগ সময় একসময় আমরা দেখতাম রিটায়ারমেন্টের পর মানুষ বেশি বাঁচছে না, যারা খুব বেশি কর্মপ্রাণ মানুষ, যারা বেশি কাজে বেশি নিবেদিত, যারা কাজের অবসেশনে ভোগে, যারা কাজ করতে ভালোবাসেন, তারা ওই ব্যস্ততাগুলো যদি যখন সরে আসে, আমার এক বন্ধু দেখেছি তার ও হাহুতাশ করতো, সে চাকরি করার সময় সিকিউরিটি পেত, তার সঙ্গে সঙ্গে তার সিকিউরিটি গার্ডটা করতো, সে মনে এখন সে পায় না, তখন সে খুব একটা মানে একটা অদ্ভুত ধরনের ডিজেকশনে পড়ছে। এটা একটা ফার্স্ট জিনিস। প্রথম কথা হচ্ছে যে এই বার্ধক্যটা অর্থাৎ অবসরের পর যে একটা বার্ধক্যের সূচনা হয় সেইটা থেকে রেহাই পাওয়ার আগেই তার একটা অন্যরকম এনগেজমেন্ট হয়, এমন নয় যে সে আবার চাকরি করবে এমন নয়, কিন্তু কোনো একটা এনগেজমেন্ট সেরকম গান বাজনার কথা বলা হচ্ছে, নাচের কথা বলা হচ্ছে, বা যে কোনো একটা ফর্ম অফ আর্ট, চিন্তাশীলতা, মাথাকে ব্যস্ত রাখা যায় বা সৃজনশীলতাকে খানিকটা জাগরুক রাখা যায়, জীবন্ত রাখা যায়, এমনতর কোনো কাজকর্মের মধ্যে যদি সে নিজেকে নিয়োজিত করতে পারে সেক্ষেত্রে কিন্তু তার বার্ধক্যটা বিলম্বিত, তখন তার বার্ধক্যটা চৌকাটের বাইরে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ সে তখন এনগেজড, অর্থাৎ কোনো একটা কাজ দিয়ে ব্যস্ত। এখন দেখা যায় যে বৃদ্ধ বয়সে নানা রকম সমস্যা আছে, এবং শরীরটা কেন দুর্বল হয়ে যায় বা কেন অতটা স্ট্রেন থাকে বা আরও নানা রকম হয়, সেগুলো তো অবশ্যভাবে হবেই, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে মনটা যদি তাজা থাকে তাহলে শরীর তার অনুসারী থাকে। আমরা জানি যে শরীরের চেয়ে মন অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি শক্তিশালী, মন যদি ঠিকঠাক থাকে তাহলে শরীর অতটা ভেঙে পড়তে পারে না বা শরীর অতটা অশক্ত হতে পারে না, কারণ মন তাকে তাজা রাখে। মনের একটা অদ্ভুত ধরনের ভাইটালিটি আছে যা শরীরে সঞ্চারিত, এই যে ডান্স থেরাপি বা মিউজিক থেরাপির কথা বলা হচ্ছে, ইটস এ সর্ট অফ রিলিফ, এতে আর কিছু হোক না হোক একটা মানুষ এনগেজ থাকছে, অর্থাৎ তার মস্তিষ্কটা কিছুক্ষণের জন্য গানে, নাচে বা অন্যান্য আর্ট ফর্মের মধ্যে সেটা খানিকটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, ফলে একেবারে পার্থক্য নিয়ে চিন্তা ঘরে বসে ঘরের করে বসে সেই জিনিসটাকে করতে হচ্ছে। এখানে যাচ্ছে যে অনেক বৃদ্ধ বেশ অনেক বছর বয়স পর্যন্ত ফিট থাকে, এখানে আমাদের পাড়াতেই যোধপুর পার্ক পাড়া, এটা তো অদ্ভুত ব্যাপার আছে, এখানে বেশিরভাগ বৃদ্ধ মানুষই যে মহিলাই হন পুরুষই হন তিনি একা, তারা ছেলের আকৃতি বা মেয়ের আকৃতি বিয়ে হয়ে গেছে, ছেলেরা বিদেশে থাকে, সেই মহিলা বা সেই পুরুষ একদম একা, কাজের লোকের উপরে ভরসে। আমি তাদের সঙ্গে কথা বলি, আমার সঙ্গে দেখাও হয় তাদের সঙ্গে, অনেকের সঙ্গে দেখা বাড়িতে আসে অনেক, আমি জিজ্ঞেস করি যে হাউ ডু ইউ ফিল, ভালো আছে, কোনো অসুবিধা,
এটা হচ্ছে একটা মনের জোর বা একটা এমন এমন একটা মানসিকতা যেখানে খুব গভীরভাবে তারা সব নিয়ে চিন্তা করে মৃত্যুচিন্তা ইত্যাদি যেখানে সব পড়ে না, সেটি তাদের নেই, ফলে দে আর রিলিফ একদিক দিয়ে তারা ভালো আছে, তো তারা বলে একাই ভালো থাকে, ওটা লোকজন থাকলে কোনো অশান্তি বা নানা রকমের হয়তো মতান্তর হয় মনান্তর হয় যোগাযোগ হয় তার চেয়ে একা বেশ ভালো আছে, ছেলেরা বাইরে থাকে কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে ছেলেদের সঙ্গে দেখা হয় হয়তো বিদেশে এখানে একটা জিনিস ঠিকই যে টার্মিনাল ডিসিজ ক্যান্সার হয়েছে এই সমস্ত মানুষ তারা ছিল হতাশায় পারে না বা দিন শেষ হয়ে আসছে একটা মেলান পলি সেসব ক্ষেত্রে এই যে সমস্ত থেরাপি যেগুলো আমরা জানি যে একটা বন্ধের থেরাপি আছে নানা রকম থেরাপি আছে মানুষ নানা রকমভাবে সবচেয়ে বড় যেটা মুশকিল হয়ে যায় যে একজন পুরো মানুষটি তো সংসারে আছে ছেলে মেয়ে নিয়েই হয়তো আছে কিন্তু একা, তার কারণ হচ্ছে তার কমিউনিকেশানটা তার কথা কেউ শুনতে চায় না, হয়তো একটু বেশি বকবক করে ভার্বস নিজের প্রতি চালন করতে ভালোবাসে কিন্তু ছেলে পুলিশ সেই সময় নেই তার সময় দিতে পারে না, ফলে তারা ওই ওই একাকিত্ব অর্থাৎ কথা বলতে পারছেন না, নন কমিউনিকেশানের যে একটা নিঃসঙ্গতা সেটা এই বসে নানান রকমের একাকিত্ব আছে, একাকিত্ব একরকমের বিয়ের মধ্যে থেকে একা হতে পারে আবার একদম একা হয়েও একা না হতে পারে, এটা শুনে তবে আমি এটা মনে করি যে মিউজিক বা ড্যান্স সব পাওয়া যায় সাংঘাতিক, এটা আমি যেরকম নিজে গান জানি এবং গোল আমি জানি গ্রামার জানি না আমি আমার কক্ষ জানি না কিন্তু আমি এটা জানি যে একটা ভালো গান শুনবো মনটা একটা অন্যরকম হয়ে যায় এলিভেশন কেননা মিউজিক হচ্ছে আমার মনে হয় যে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি সবচেয়ে কাছাকাছি মিউজিক মানে তার মধ্যে উচ্চাঙ্গসঙ্গীত আছে উচ্চাঙ্গসঙ্গীতের এমন একটা একটা ঘটনার কথা এখানে যে আমির খাঁ সাহেব সকালবেলা বসে রেওয়াজ করছিল রেওয়াজ করতে বলি তারপরে যখন রেওয়াজ শেষ হয়েছে তারপরে তিনি তার শিষ্যদের বলছেন যে লিখাব লাগাতেই কৈলাস কি ছায়া দেখলে অর্থাৎ কৈলাস পর্বতের ছায়া চোখের সামনে দেখতে পাচ্ছি লিখাব মানে রে লাগাতে এই যে মিউজিকটা প্রায় আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় এটা একটা মানুষকে যে কোনো যন্ত্রণা থেকে যে কোনো একটা অবযন্ত্রণা থেকে খানিকজন অন্য জায়গার যন্ত্র একটা মানসিক এলিভেশন পায় আর মানসিক এলিভেশন ঘটলে কিন্তু মানুষের অনেক দুঃখবোধ চলে যায় মানে তারা কিন্তু ভবিষ্যৎটা চলে যায় কেননা ওই যে একটা অন্য জগতে চলে গেলাম একটা এলিভেটেড একটা ওয়ার্ল্ডে চলে গেলাম গ্যাস হতে তারা গ্যাস আমরা যখন ভালো একটা নৃত্য দেখি নাচ দেখি কারণ আমি অনেকদিন আগে দেখেছিলাম বর্ষায় ব্যারে সিনেমা দেখেছি দেখতে দেখতে আমি আমি তো গানের নাচের তেমন দেখছি বুঝি না তো বর্ষায় দেখে আমি ওই সোয়ান লেকটা দেখেছিলাম অসাধারণ সমস্ত শরীরটা যেন কবিতা হয়ে যাচ্ছে এই যে ড্যান্স ড্যান্স জিনিসটা ইটসের কিছু থেরাপি মানে এটা একটা মানুষকে প্রচুর রিলিফ দিতে পারে মন থেকে একটা অনেক অনেক একটা মনে নানা একটা বিষাক্ত জিনিসকে এলিমিনেট করতে পারে সুতরাং এগুলোকে তুচ্ছ কাছেও করার কিন্তু খুব প্রয়োজন আর দরিদ্র মানুষ যারা একা কৃত্তি হচ্ছে বা যারা অ্যালঝাই মানুষ বা যারা আছে তাদের প্রত্যেকেই কিন্তু এগুলো খুব
আমাদের কাছে কি ব্যাপারটা কি জীবনটা আমার একটা গল্প করেছিলাম অনেকদিন আগে, সেখানে একজন বলছে যে জীবন যৌবনকে ছাড়িয়ে, অর্থাৎ যৌবনে জীবন শেষ হয়ে যায় না, যৌবন ছাড়িয়েও জীবন কিন্তু প্রসারিত। জীবনানন্দ বলেছেন হে রবি হে রবি জীবন অপরিমেয় মানে, তার মানেটা কি যে জীবন এখানে শেষ হয়ে যাচ্ছে না, এই যে অশেষ। আর একটা জিনিস আছে যেটা বলি সবচেয়ে ইম্পর্টেন্ট, তার গান নাচ কবিতা নাটক যাই পাবো না, তার চেয়ে বড় হচ্ছে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা জিনিসটি যদি আমি উচ্চ রাখি তাহলে খুব ভুল, কেননা মানুষ আজকাল দেখবে ধর্ম বিষয়ে কেউ কেউ খুব অসহিষ্ণু আর কেউ কেউ খুব অত্যন্ত বেশি ধর্মোন্মাদ, এ দুটোর কোনোটাই ঠিক পথ নয়। ধর্ম আসলে কি, যা জীবনকে ধরে রাখে, ঈশ্বর একজন আছেন কি নেই, থাকলেও তোমার কিছু লাভ নেই, তুমি যাতে দেখতে পাবে না, আর তাকে দেখা সম্ভব নয়, আর তার দেখেই বা তোমার কি হবে। সোজা কথা হচ্ছে ঈশ্বর আছে এটা যদি তোমার বিশ্বাস হয়, কেননা আমি মনে করি না এই যে বিশাল জগৎ বিশ্ব দুনিয়াময় ছড়িয়ে আছে, বৈজ্ঞানিকরা একজন বৈজ্ঞানিক অন্ত বলেছেন যে ইট ইস কমপ্লিটলি মিনিংলেস, কোনো মানে কি সম্পূর্ণ ক্যাওস, কোনো ক্যাওটিক, একটা বিশ্ব জগৎটা ক্যাওটিক। আবার কেউ কেউ বলে না ইট ইস কসমস, একটা জিনিস বলি দেখো উইদাউট কনসেপশন অফ গড এই সমস্ত সৃজনটাই অর্থবিহীন হয়ে যায়, কোনো মানে শক্তি পিছনে একটা কিছু সত্তা না থাকে। ধরো অনেক ব্যাখ্যা হয়েছে আগে কি করে জড়বস্তু থেকে জীবন এল প্রাণ এল, এ তো অনেক ব্যাখ্যা হয়েছে, কোনো ব্যাখ্যাই গ্রহণযোগ্যতা এখনো অর্জন করে। সেটা কথা এগুলো আমার জানা নেই, কিছু কিছু জিনিস এখনও বিজ্ঞানের পরিসীমা নেই। কোনো কোনো বৈজ্ঞানিক বলেছেন যে দেয়ার ইজ সামথিং বিয়ন্ড আওয়ার কনসেপশন, আমাদের কনসেপশনের বাইরে আছে, সেটাকে বলছে ওরা একটা কসমিক কনস্পিরেসি, একটা আদিভৌতিক বা দৈব একটা ষড়যন্ত্র চলছে, আমাদের বুঝতে দেওয়া হচ্ছে না, আমাদের যেটুকু বুঝতে হচ্ছে আমাদের মস্তিষ্ক যেটুকু বুঝতে পারে তার বেশি আমরা বুঝতে পারি না, তার বেশি ধারণা হলো মহাশূন্যকে আমরা কিছুতেই কনসেপ্ট আমরা কল্পনায় আনতে পারবো, ব্রহ্মকে আমরা কল্পনায় আনতে পারবো। সুতরাং ঈশ্বর বলে একজন আছেন এটা আমি বিশ্বাস করি, তো আমি এটা বিশ্বাস করি যে সৃজনকর্তা না থাকলে পুরো জিনিসটা হতে পারে। ধরো জেসাস শ্রী চৈতন্য আমার ঠাকুর বা রামকৃষ্ণ ফিরে এসছিল সহজ ভাষায় বাংলা ভাষায় বুঝিয়ে গেছে তাদের তারপর বুঝিয়েছে, আমরা বুঝবো কি বুঝবো না এটা আমাদের ব্যাপার, এটা তো অপশনাল, তুমি ধার্মিক হবে কি হবে না সেটা তোমার ব্যাপার, তুমি ধর্ম বিশ্বাস করবে কি করবে না তোমার, কিন্তু ইট উইল হেল্প তোমার এই বিশ্বাস এবং তুমি যদি সক্রিয়ভাবে ধর্ম পালন করো না জীবনের যা ধর্ম সেগুলো তুমি ঠিক ঠিক পালন করো, অর্থাৎ যা করলে তোমার জীবন রক্ষা হয় আর যা করলে তোমার রক্ষা থেকে তুমি বাঁচিত হয়। কনসেপশন দুটো পাপ আর পুণ্য কেউ ব্যাখ্যা করতে পারে, হোয়াট ইজ পাপ হোয়াট ইজ পুণ্য, পাপ হচ্ছে তাই যা রক্ষা থেকে এক্সিস্টেন্স থেকে আমাদের করতে হবে তাই পাপ, আর যা আমাদের এক্সিস্টেন্সকে রক্ষা করতে সাহায্য করে তাই হচ্ছে। এটা যদি ধরে নিই আমরা তাহলে বুঝতে পারবো আমার সমস্ত কাজকর্মের মধ্যে আমরা যে জীবনযাপন করি আমরা কখন কি করবো না করবো তা ঠিক নেই, মত কে হ্যাঁ এটা অন্যরকম অন্যরকম ফুর্তি করে ফুর্তি করে জীবনটা মানে এই যে করলাম এর ফলে একটা কিন্তু দোষ করত তার কর্মফল আস্তে আস্তে ফলে থাকে, এটা আমি বুঝতে পারি না পরবর্তীকালে ফল। তা এই যে জীবনযাপন ধর্ম হচ্ছে জীবনযাপন ওয়ে অফ লাইফ,
হাউ টু গিভ দ্য লাইফ, এটা হচ্ছে আমাদের শ্রেণী। আর দীপচন্দ্র এই প্রশ্নটা করেছিলেন নানা মঠে যে এই জীবন লইয়া কি করি, এই জীবন লইয়া কি তোমার জীবন লইয়া কি করবো, এই প্রশ্নটা মানুষের বরাবরই আছে। মানুষ জীবন নিয়ে খেলাফেলা করে, ঘুমিয়ে কাটিয়ে দেয়, আড্ডা মেরে কাটিয়ে দেয়, পাঁচ মাস খেলে কাটিয়ে দেয়, নানা রকমভাবে জীবন আয়ুকে নষ্ট করে। কিন্তু কথা হচ্ছে যে এই জীবনযাপন করার জন্য একটু একটু ধর্মাচরণ দরকার, যেটা তোমাকে গাইড করবে হাউ টু গিভ লাইফ, হাউ টু গিভ লাইফ, এটা সে একটা ডিসিশন। আমি একটা সংকটের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছি, প্রায়শই মানুষ এটা হয় পেট ব্যথা করছে, পাঁচজনকে জিজ্ঞেস করো পাঁচটা অংশ, কেউ ছাটিক অসুস্থতা করবে, এইরকমভাবে আমাদের জীবনযাপন করতে হয় অনিশ্চিতভাবে। প্রতি মুহূর্তে আমার মনে হয় পরের স্টেপে আমার কী হবে আমি জানি না, অদৃষ্টভাবে যুক্ত হয়ে যায়। এই সমস্ত মিলিমিশিয়ে আমরা জানি যে জীবনযাপন একটা তোমাকে অবাক শিখতে হয়েছে গুরুমশের কাছ থেকে, এ বিষয়ে লিখতে হচ্ছে একে একে দুই শিখতে হয়েছে, তো জীবনের যে বর্ণমালা, জীবনের যে অঙ্ক, সেখান থেকে গুরু বসে থাকবে না, গুরুকেও দরকার, এটাকে গাইড করবো যে হাউ টু গিভ লাইফ, হাউ টু গিভ লাইফ হচ্ছে আসল কথা। তাতে আসছে সমস্ত জীবনটাই একটা সুরের কথা, একটা মানুষের জীবন থেকে আলাদা করে একটা সুরের কথা আছে, তার স্টেজ আছে, স্টেজ আছে। কিন্তু কথা হচ্ছে এই বার্ধক্য যখন আসে তখন আমরা অনেকে ভালো করি, তাহলে করি না, তখন আর দেরি হয়ে যায়, কর্ম করে কী হবে, সারা আচার জীবন যদি ভুল জীবনযাপন করে থাকে তাহলে বুড়ো বয়সে আর জীবনযাপন করতে গেলে তখন আর কি হবে, খানিকটা হয়তো হয় কিন্তু পুরোটা হয় না। সুতরাং ধর্ম একটা বুঝতে পারছে না, ভীষণ মানুষকে বাঁচতে সাহায্য করে, মানুষকে জীবনযাপন করতে শেখায়, এটা হচ্ছে সর্বোত্তম জিনিস। তারপরে তো আমাদের ধর্মে আধ্যাত্মিকতার একদম চূড়ান্ত পর্যায়ের এক হচ্ছে সঙ্গীত, এগুলো সমস্ত হেড এবং সৃজনশীলতা কিন্তু আসলে আমাদের অনেক ফেডারিটি থাকে, অনেক জিনিস আমাদের দিয়ে পাঠানো হয়। দেখবে যে লোকটা তার ভেতরকার ঐশ্বর্য কাজে লাগাতে পারেনি সে কালীঘাটে দিয়ে যায়, একই ঐশ্বর্য যদি কাজে লাগাতে পেরেছে তিনি আইনস্টাইন পুরো করে রাখছে, তাই না? দিয়ে তফাত হয়ে যাচ্ছে, মানে এ ঐশ্বর্য ছিল ভেতরে অনেক সে কাজে লাগাতে পারে, এই কাজে লাগাতে না পারাটাই আমাদের ক্যাচে এই ভেতরে অনেক ঐশ্বর্য আছে কিন্তু আমরা সেগুলোকে নষ্ট কাজে লাগে। যাই হোক, বৃদ্ধ মানুষ বললে একটা মানুষ সারা জীবনের একটা যোগফল হচ্ছে, সারা জীবন যা যা করে এসছে তারই যোগফল হচ্ছে তার পরিণত মাস। তিনি বিচ্ছিন্নভাবে বুড়ো হননি, তিনি লাভ দিয়ে বুড়ো হননি, আস্তে 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 জীবনযাপন করতে করতে মৃত্যু হয়েছে, সেটা এসেই তারপর তার যে পরিণত এখানে যান এসে দাঁড়িয়েছে, সেইখানে তার কিছু কিছু জিনিস দরকার প্রয়োজন, সেগুলো তাকে হেল্প করবে টু লিভ মোর। তো এটা এই কনসেপ্টটা তার থাকা দরকার যে জীবন এখানে শেষ করে, জীবন এই জীবনকে ছাড়িয়ে উপরে আছে, সাম্রাজ্যের প্রসারিত, কারণ একটা জীবন সব শেষ হয়ে যেত তো নয়, কারণ বিজ্ঞানী বলে যে কোনো জিনিস শেষ হয় না, ট্রান্সফরমেশন হয়, পাল্টে যায়, শেষ হয়ে যায় না, একেবারে এন্ড হয় না, দিয়ে এন্ড বলে কিছু নয়। যাই হোক, অনেক কিছুই আমি বললাম, তো সেগুলো কতখানি হেল্পফুল হবে তাদের, কিন্তু আমার মনে হয় যে বৃদ্ধ বয়স্ক উপভোগ করার নানা রকম আছে, পথ আছে, সে পার্থক্যটা উপভোগ করছে কি সবসময় তো তখন অত কাম থাকে না, তখন অত প্রেম থাকে না, তখন অত অন্য ধরনের থাকে, যেমন তখন স্ত্রীর প্রতি ভালোবাসা পাল্টে যায়, তখন সন্তানদের স্বপ্ন ক্যাটিটি পাল্টে যায়, সব পাল্টে যায়, সমস্ত অঙ্গনঙ্গ উঠে যায়, কিন্তু তবু তার মধ্যে একটা উপভোগ করা আছে, তার মধ্যে একটা নিশ্চিত উপভোগ করা আছে, উপভোগটা করতে জানতে হবে এবং তাতে এইসব জিনিস এই আর্ট ফর্মগুলো খুব সাহায্য করে, খুব সাহায্য।